এটি বিশ্বকাপে বাংলাদেশের সামনে সেমিফাইনালের হাতছানি বারো ওভার এক বলে একশো ষোলো রান করতে হবে টাইগারদের ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ গণভবনে সকাল এগারোটায় কথা বলবেন সমসাময়িক নানা বিষয়ে সিঙ্গাপুর হাই কমিশনের কোন সহায়তা পান না বাংলাদেশি কর্মীরা পাসপোর্ট নবায়নের থিরগতি সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা মালয়েশিয়া পাঠানোর কথা বলে সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজেদুর জায়গা জমি বিক্রি করে সর্বশান্ত সত্তর পরিবার এবং কাদা পানিতে মাখামাখি মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকার রাস্তাঘাট কথা রাখেননি জনপ্রতিনিধিরা এলাকাবাসীর ভোগান্তি দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি কানিজ দশ দর্শক শুরুতেই টি টোয়েন্টি বিশ্বকাপের খবর টি বিশ্বকাপে বাংলাদেশের সামনে সেমিফাইনালের হাত ছানি শেষ চারে যেতে বারো ওভার এক বলে একশো রান করতে হবে বাংলাদেশকে জবাব দিতে নেমে এখন পর্যন্ত সংগ্রহ এক উইকেটে সতেরো রান শূন্য রানে ফেরেন তানজিদ তামিম তাকে ফেরান ফজল হক ফারুকি সেন্ট ভিনসেন্টের আর্নস ওয়েল স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে বেশ সাবধানী সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম সাতরান তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি ছিল খুবই কম দলীয় উনষাট রানে ইব্রাহিম আউট হন আঠারো রান করে অসন্তোষ জানিয়ে তিস্তা ও ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার তীব্র বিরোধিতা করেন মমতা রাজ্য সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন দ্বিপক্ষীয় বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে যা পশ্চিমবঙ্গকে গভীরভাবে প্রভাবিত করবে আর পদ্মার পানি বন্টন চুক্তি নবায়ন বাংলাকে বিক্রি করার সামিল পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় ভারত জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এক কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মজ্জব হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত সবথল না এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য চার দশমিক বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি বাবদ প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়েছে সোমবার রাত নয়টার দিকে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির এক দশমিক এক বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন দুই দিনের মধ্যে এ অর্থ বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক গেল দশ মাসে একশো মিলিয়ন ডলার বিদেশিরা নিয়ে গেছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি জানান বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই তবে গেল বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত একশো দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার নিয়ে গেছেন তারা এর মধ্যে শুধু ভারতীয়রা নিয়ে গেছেন পঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন আর চীনারা নিয়েছেন চোদ্দ দশমিক পাঁচ ছয় মিলিয়ন ডলার আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর একান্ন হাজার তিনশো কোটি টাকার বেশি পাওনা রয়েছে জানিয়ে তিনি বলেন শুধু বিএডিসির ঋণ পনেরো হাজার পাঁচশো কোটি টাকার ওপরে ভাগ্য ফেরানোর জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ পারিদায় দেয় বিদেশে সিঙ্গাপুরে রয়েছে লাখ লাখ শ্রমিক কিন্তু কোনো সমস্যায় পড়লে পাওয়া যায় না হাই কমিশনের কোনো সহায়তা বিশেষ করে পাসপোর্ট রিনিউ করতে লাগে দীর্ঘ সময় পাসপোর্ট নিয়ে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন দোষারোপ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আর বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছার অভাব রয়েছে তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপ সিঙ্গাপুর দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শীর্ষ পাঁচ গন্তব্যের একটি এই সিঙ্গাপুর সেদেশে বেশিরভাগ কর্মী নিয়োগ হয় নির্মাণ খাত ও জাহাজ নির্মাণ শিল্পে গত বছর বাংলাদেশ থেকে মোট তিপ্পান্ন হাজার দুশো পঁয়ষট্টি জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে কেমন আছে বাংলাদেশ শ্রমিকেরা বলছেন দিন দিন কাজ কমে যাচ্ছে তবে নিয়ম মেনে চললে অন্য দেশ থেকে সিঙ্গাপুরের পরিবেশ অনেকটাই ভালো সবসময় মন তো দেশেই পড়ে থাকে মনে চায় তো পারলে প্রতি মাসেই যাই কিন্তু যাওয়া তো আর যায় না যখনই সময় হয় তখনই আমরা আবার চলে যাই উইড়া যাই মনসাই প্রতিদিন উইড়া যাই খারাপ তো অবশ্যই লাগে ঠিক আছে অনেক সময় দেখা যায় সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয় না অনেক সময় কিছু করার নাই অনেক সময় টাইম মেনটেন্স হয় না এটা হয় না তো দিন দিন কাজের পরিমাণ খুবই ঘাটতি ঠিক আছে আপনার বেতন একই কোম্পানি একই রকম দিতেছে এই দিক থেকে দেখলে দেখা গেছে আপনার মানে সব মিলাই মোটামুটি এখন সিঙ্গাপুরে যে প্রবাস জীবন যাপন দিন দিন খুবই টাফ হয়ে যাইতেছে হাই কমিশন নিয়ে অভিযোগের শেষ নেই প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন নিয়ে রীতিমতো প্রায় হয়রানি হতে হচ্ছে তাদের নেই কোনো সমাধান কোনো হেল্প করে না সাহায্য করে না আমরা পাসপোর্ট করতে গেলে পাসপোর্টের রিনিউয়েশন করতে গেলে আমাদের খুব হয়রানি করে একজনে জানে না দেখেছে গেছে 6 মাস আছে পাসপোর্টের মেয়াদ বাট হে অন ই পাসপোর্ট করব এখন মানে সাডেনলি আসছে আসলে ওনার অ্যাপয়েন্টমেন্টটা দেখেছে গেছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে ওনার অ্যাপয়েন্টমেন্টটা আপনারা দিয়ে দিছে পরে এইগুলা সমস্যা হয়ে যায় সম্মুখীন হয় আমরা যখন যাই দেখা অ্যাপ্লাই করো ই করো মানে খুবই ঝামেলা করে অন্য অন্য যেমন ইন্ডিয়ান হাই কমিশন যে টেক কেয়ার বাংলাদেশের আমি যে কোনো একটা জিনিস আমাদের একটা পাসপোর্ট দিলে এক মাস লাগে আর ওদের লাগে মাত্র দুই দিন কারণ হাইকমিশনটা যেখানে রাখা হয়েছে আপনি যদি গুগলও সার্চ করেন বিল্ডিংয়ের চারিদিক দিয়ে ঘুরাইবো কিন্তু জায়গাটা দেখায় না অন্যান্য কান্ট্রি যায় যেমন ইন্ডিয়া যায় আমাদের পাশবর্তী বন্ধু কান্ট্রি পাঁচ দিন থেকে ছয় দিন আর আমাদের অ্যাপ্লাই করতে লাগে পঁচিশ ডলার আপনার পাসপোর্ট রিনিউলে লাগে দুইশো দশ ডলার আর এমার্জেন্সি ভাবে করতে গেলে দুইশো নব্বই ডলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন শিকার করলেন হয়রানির কথা জানান দুর্নীতির কারণে এসব সমস্যা সৃষ্টি হচ্ছে অনেক সময় নেই কেন সময় নেই আই ডোন্ট নো ওদের জিজ্ঞেস করতে হবে এন্ড দুশের বাড়ি হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এটা তারাই ব্যাটার ব্যাটার নিয়েছে এবং সাজানোর জন্য অনেক অনেক চেষ্টা করেছি কিন্তু খুব একটা বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের সমস্যা সমাধানের চেয়ে কমিশন ভিআইপি প্রোটোকল নিয়ে বেশি ব্যস্ত থাকে এইখানে সমন্বয়হীনতাটা রয়েছে দূতাবাসের ক্ষেত্রে যতই আমরা বলি না কেন যে না আমরা একসাথে কাজ করি একই অফিসে বসলেই তো একই সাথে কাজ করা আসলে হয় না আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যোগাযোগ করেন কিন্তু সেখান থেকে হয় ফোন কেউ রিসিভ করে না করলেও বলেন যে পরে যোগাযোগ করবেন ইত্যাদি এমনও আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েজার ওয়েলফেয়ার বোর্ডের ফান্ড আছে এই লেবার কর্মকর্তারা যারা নিয়োগ হয় তাদের জন্য যে গাড়ি বরাদ্দ হয় অর্থাৎ আমার শ্রমজীবী মানুষের টাকায় যে ওয়েলফেয়ার বোর্ড সেই ওয়েলফেয়ার বোর্ডের টাকায় কেনা গাড়ি দূতাবাসে সেইটা ব্যবহার হচ্ছে প্রোটোকলের জন্য সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করলেন এই অভিবাসন বিশেষজ্ঞ তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সাড়ে তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর সাজিদুর রহমান প্রতারিত হন বিদেশ যেতে ইচ্ছুক জেলার 70 জন অনেকের হাতে ধরে দেয়া হয় ভুয়া টিকেট ও ভিসা জায়গা জমি বিক্রি করে দালালকে টাকা দিয়ে বিদেশ যেতে না পেরে সর্বশান্ত সব মানুষ সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা টিকেট নিয়ে ঢাকার হযরত শাহজালাল বিমানমন্দরে আসেন রাজু রবিউল মাহবুব সহ আরো কয়েকজন কিন্তু বিমানবন্দরে এসে তাদের মাথায় হাত জানতে পারলেন ভিসা টিকিট দুটোই ভুয়া নকল ভিসা এবং নকল টিকিট বুকিং দেওয়ার কথা বলে বুকিংয়ের টিকিট নিছে নিয়ে আমাদেরকে বলেছে সবাই সাড়ে পাঁচ লক্ষ টাকা দাও যে আমার আসলে বেঁচে থাকা ঠিক না মৃত্যুবরণ করা উচিত আমি কিছু বুঝতে পারছি না আমি টাকা দিতে দিতে আজ নিঃস এভাবে ভুয়া ভিসা টিকিট দিয়ে সত্তর জনের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়েছে নগর আত্রাই উপজেলার জগদাস গ্রামের সাজেদুর রহমান বর্তমানে লাপাত্তা এক এই মালয়েশিয়া প্রবাসী সাজেদুর গ্রামের সহজ সরল মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য জমি জমা স্বর্ণালঙ্কার গরু ছাগল বিক্রি ও ঋণ করে কয়েক দফায় টাকা দেন সাজেদুরকে টাকা নিয়ে অনেক ঘুরেও তার মাধ্যমে বিদেশ যেতে পারেননি কেউ এরপর এসব ভুক্তভোগীদের কেউ কেউ হাতে পান এসব ভুয়া ভিসা টিকেট। এখন সর্বসন্ত এসব মানুষের অনেকেই ঋণের চাপে বাড়ি ছাড়া

তাদের কাজ দেয় আমার লক্ষ্য হয় অভিযোগ পেলে আমরা প্রপারলি এটি তদন্ত করব তার যতগুলো অপরাধ প্রমাণিত হবে সবগুলোর আমরা চার্জশিট দাখিল করব এবং ভুক্তভোগী মানুষগুলো যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছে তাদের এই প্রতিকার যেন তারা দ্রুত পায় এই বিষয়ে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে করণীয় যা যা আছে আমরা সবগুলোই করব ভুক্তভোগীদের চাওয়া শিগগিরই প্রতারক সাজেদুরের কাছ থেকে টাকা উদ্ধারে পদক্ষেপ নেবে প্রশাসন নিউজ ডেস্ক দর্শক সংবাদ সকালে আরো থাকছে বিদ্যুতের ভুতুরে বিলে দীপাকে কুষ্টিয়া ভেড়া মারার গ্রাহকরা অভিযোগ করেও মিলছে না সুরাহা ইচ্ছে মতো বিল তৈরির অভিযোগ দর্শক দেশটি দেশটিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের রূপনগর স্টার্ন হাউজিং এলাকা এলাকাটিতে মানুষের বসবাস থাকলেও সেই এলাকার চলাচলের রাস্তা পড়ে আছে আট থেকে দশ বছর যাবৎ বেহাল দশায় বৃষ্টিতে জনাবদ্ধতা আর এমনি সময় ছাঁকুনিতে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা এ নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের তাদের অভিযোগ জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও দীর্ঘ এই বছরগুলোতে হয়নি সড়কের সংস্কার রেজার রিপোর্ট সড়কটিতে কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে তাকালে প্রাণ জুড়িয়ে যাবে যে কারো তবে সড়কটিতে গাড়ি চলাচলের চিত্র দেখলে যে কারো হুসুরে যাবে নিমিষেই মালামাল নিয়ে চলাচলে পাওয়া যায় না কোনো গাড়ি ঝাঁকুনিতে আরো অসুস্থ হয়ে পড়েন এই এলাকার পথচারীরাও সাত মাস আগে আমাদের মেয়র আসছিল বিটি বালু ফলাবার পরে উনি একদিন আসছে সুন্দর করছে তারপরে বৃষ্টি হওয়ার পরে শুধু প্যাক হয়েছে একদিন আসছে খুব আরামে আসছে তারপরে কাদা আর কাদা এক বছর চাল নিয়ে আসতে চাইলেও আসতে চায় না বলে যে রাস্তা ভাঙ্গা যাব না বাজার নিয়ে আসতে চাইলেও আসতে চায় না হাইটে আসে লাগে চাকা চোকা বইসা যায় লোকজন উঠতে পারে না মানুষ চলাফেরায় কষ্ট হয় চাকা মুসকাই ভাঙ্গে যায় এই পথ দিয়ে রোগী নিয়ে চলাচলে যেমন সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত তেমনি ছোট শিশুরাও দুর্ঘটনার শিকার হচ্ছে এই পথে চলতে গিয়ে বলছে তো সরাসরি তো এটা এমপি সাহেব তো এটা উদ্যোগ নিছিল যে কাজ করবে নির্বাচনের পরে উনি তো বলছিল আইসা কিন্তু তারপরে তো কোনো উদ্যোগ নিল না এখনো পর্যন্ত এটা অনেক আগে থেকে সমস্যা এটা শুনছি খালি ঠিক হবে ঠিক হবে এই পর্যন্তই রইছে একটা ছয় মাসের বাচ্চা দুধু মহিলা দুধু গর্ভবতী তাই এন তেলওয়ে মেডিকেলে যাতে ডেলিভারি রিক্সার মাথা না তো গাড়ির মাথানো লয়ে দেবো আপনার রাস্তায় যদি পানি জমে কোনটা ভাঙ্গা কোনটা ভালো এটা তো দেখে না রাস্তা নামায় দিব তারপল খায় বেরায় যাব এই চলতেছে রাস্তায় অনেক বড় বড় গত্তায় এই গর্তাতে ভালো ভালো দুর্ঘটনা হয় দুদিন একদিন পর পরই দুর্ঘটনা এখানে ঘটেই বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সংস্কার করা হয়নি এই সড়ক অভিযোগ এলাকাবাসীর এখানে ওখানে পানি জমে থাকে প্রচুর তো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টকর হয়ে যায় চলতে সময় গাড়ির থেকে অনেক সময় বাচ্চা পালাবান কাইতে পই যায় গাড়ি কাইতে পই যায় অনেক সময় দেখা গেছে ব্যানার ফিস দিয়ে মাল পড়ে যাইতেছে সড়কের এই বেহাল দশা নিয়ে কথা বলতে গেলে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ বলেন প্রস্তুতি ছাড়া কথা বলা সম্ভব নয় আমি তো ওইভাবে জানব না যেটা আপনার আসছেন হ্যাঁ আর আমি তো ওইভাবে তাৎক্ষণিকভাবে বলতে পারব এটা प्रिपरेशन আছে না বর্তমান কাউন্সিলরের দায়িত্ব গ্রহণের 4 বছরে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না হলেও আগামী মাসে সড়ক সংস্কার কাজে নামবে সিটি কর্পোরেশন বলে স্বপ্ন দেখাচ্ছেন স্থানীয় কাউন্সিলর মোটামুটি সেগুলো আমরা করে একদম সব গুছে আমরা টেন্ডারে চলে গেছি আমাদের কত এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ দশ দিন আগে আমাদের একটা টেন্ডার হয়েছে সঙ্গে যে মেইন রোডটা পর্যায়ক্রমে টেন্ডার হতে থাকবে ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন ভিতরে মাননীয় মেয়র এবং মহোদয়কে নিয়ে আমরা স্ট্রংজে রাস্তা উদ্বোধন করব এক দশকের দুর্ভোগ থেকে শীঘ্রই মুক্তি মিলবে এমন প্রত্যাশা এই সড়কের চলাচলকারীদের ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা ছাগল কাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান তার স্ত্রী লায়লাকানিজ ও ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল চার্জ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত শুনালি শেষে এ আদেশ দেন আর আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আই এদিকে মতিউরকে সরিয়ে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পনেরো লাখ টাকা মূল্যের একটি ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামে এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন পরে জানা যায় সেই ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান এরপরে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠে আসে তার আয়ের উৎস নিয়ে একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা উঠে আসে গণমাধ্যমের অনুসন্ধানে তার ব্যাংক হিসেবে নগদ শত কোটি টাকার খবরও বেরিয়ে আসে বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশন দুদকের তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি এদিকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক এই আবেদনের প্রেক্ষিতে সোমবার মতিউর রহমান তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে সেই টিমের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে তবে একটি অগ্রগতি হচ্ছে তার স্ত্রী তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি জানান আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে আইনান প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি এটা প্রক্রিয়া আইনানুপ্রক্রিয়া প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট এর মধ্যেই গুঞ্জন ওঠে আখাউড়া সীমান্ত দিয়ে মতিউরের ভারতে পালিয়ে যাওয়ার তবে ইমিগ্রেশন কর্মকর্তা দেশ জানান তার ভারতে যাওয়ার কোনো তথ্য নেই এমন তথ্য আমাদের নাই নাই না 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 ঠিক আছে ঠিক আছে ভাই এটা এটা সবাই আমাকে ফোন দিচ্ছে এর আগে রোববার মতিউর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় জুবায়ের রাজিন দেশ টিভি ঢাকা বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জের বন্যা পরিস্থিতির তবে থেমে নেই নিম্নাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফরিহা ইসলামের ডেস্ট রিপোর্ট বাচ্চা কাচ্চালিয়ে আমরা অনেক কষ্টে আছি তাদের খানি দানি সবকিছু অনেক কষ্টের বানভাসী মানুষ এভাবেই জানাচ্ছিলেন তাদের দুঃখের কথা সাহায্য না পাওয়ায় অনাহার অর্ধাহারে দিন কাটছে মৌলভি বাজারের হাকালুকি হাওয়ারবাসীর ছেলেমিনা মেনিয়া নিয়ে অনাহার থাকতেছে চিরামুরি যাই পাই এগুলো খাই সরকারি বাবদে কিছু পাই নাই আমার একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে অনেক কষ্টে আছি আমরা কোনো সরকারি প্রতিদান পাই না এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার উনচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি কমলেও বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি বন্যার তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার ছাতক ও সুনামগঞ্জ সদর

হবিগঞ্জের নবীগঞ্জ অংশে কুশিয়ার পানি কমে বিপদসীমা সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লোকালয়ে প্রধান খাল নালা ভরাট থাকার কারণে পানি নামছে ধীরগতিতে এতে ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার সংখ্যা বন্যা দুর্গতদের বন্যার ফলে নবিগঞ্জে চল্লিশ হেক্টর জমি শাকসবজি ও পঁচিশ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এছাড়া অন্তত বৃষ্টি মাছের ঘের তলিয়ে গেছে পানিতে এখনো ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তিতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ রাস্তার ভানিয়ে না হমলের আইটেম ক্লিয়ারে আল্লাহ জানুন বাবা আমরা এটা হয় মোহান ভানি ও ঘর দিন নির্ভর হম গেল কয়েকদিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে নেমে যাচ্ছে বন্যার পানি তবে রেখে যাচ্ছে ক্ষতচিহ্ন ইসলাম মিম নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক সংবাদ সকালে আরও থাকছে গাজায় খাদ্য সংকটে চার লাখ পঁচানব্বই হাজার ফিলিস্তিনি যুদ্ধের কারণে বন্ধ আট লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাজার হাজার গ্রাহক ব্যবহার না করেও মাসের পর মাস দিতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা গ্রাহকদের অভিযোগ মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কর্মকর্তারা ক্যামেরায় কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার ভেড়ামারা মারা অফিসে আসা এই মানুষগুলো জানেও না কিভাবে করা হয় বিদ্যুৎ বিল কেনই বা ব্যবহার করেও গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ কারো কারো এক হাজার টাকার বিল ঠেকেছে আট হাজার টাকায় এমন অস্বাভাবিক ভুতুড়ি বিলের ফাঁদে পড়ে হাজার হাজার গ্রাহক দিনের পর দিন ঘুরছেন বিদ্যুৎ অফিসে এরা আমাদের মিটার ভাড়া নেয় ডিমান্ড চার্জ নাই সব নাই কিন্তু আমাদের সার্ভিসটা ঠিক মতো তো দেয় না আবার অফিসে আসি সমস্যার সমাধানটা তো আমাদের করে দেয় না মাসে দশ থেকে পনেরো ইউনিট কারেন্ট পড়ায় সেখানে আসছে দুশো মিনিট মানে পঁয়ত্রিশশো টাকা বিদ্যুৎ বিল মাথা নষ্ট করার মতো অফিসের লোক কেউ সাহেব দাস বসে করে না আবার বসা যায় রেডিং বসে মেটার পাল্টান গ্রাহকদের অভিযোগ মিটার না দেখে অফিসে বসেই ইচ্ছে মতো বিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অজপটিকর কর্মকর্তারা এমন ভুতুড়ি বিলের হাত থেকে মুক্তি চাই তারা যেখানে ওরা চুরি করে ওদের যেখানে লাইন ভাড়া দেওয়া আছে অবৈধ লাইন আছে এই অ্যাডজাস্টটা বা ওদের যে সিস্টেম লস আছে এটা জনগণের উপর এইভাবে তারা চাপায় দেয় চোখে 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 ধুলা পড়ছে বা দেখতে পায় নাই আর দেখতে পায় না এক মাস যেতে পারে দুই মাস তিন মাস এরকম হতে পারে না আমি যেটা ইউজ করছে আমি সেই বিল দিব আমি যে বিল ইউজ করি না আমি সেই বিলটা কেন দিব

আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে তো ওই একদিনে কিন্তু হুট করে রেগুলেশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না হ্যাঁ আমাকে সময় দিতে হবে বিদ্যুৎ বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী গ্রাহকদের নাইদা সন্তিতাস দেশ টিভি কুষ্টিয়া দর্শক মাছ মাংসের বাজার দরে তথ্য জানাবো বাজার দরের তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম নজরুল গাজীপুরে মাছ মাংসের আজকের বাজার দর কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা কি তথ্য রয়েছে জানাবেন লাভ আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু মাছ মাংস এবং মশলাদার পণ্যের দাম কিন্তু চলেছে তো গাজীপুরের আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার কাঁচা বাজার এখানে কিন্তু আপনার পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের পণ্যই পাওয়া যায় একই বাজার থেকে এখানে কিন্তু আপনার জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু মাছ মাংসের যে দামটা রয়েছে সেটা কিন্তু বেড়েই চলেছে তো এখানে কিন্তু আজকে যে ব্রয়লার মুরগি সেটা কিন্তু দাম কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো এখানে আমরা দেখেছি যে বাজার যে কমিটি সেই কমিটি কিন্তু ব্যবস্থাপনায় প্রতিটি দোকানে কিন্তু তারা মনিটরিং করছেন এবং এর ফলে কিন্তু মুরগির বাজার কিছুটা কমছে এবং মাছ মাংসের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে যে সবকিছু কিন্তু উর্দুমুখী রয়েছে অর্থাৎ সবজির যে বাজার রয়েছে সে বাজারে নানা অজুহাতে কিন্তু সারা বছরই বাড়তে থাকে এই সমস্ত বাজার ব্যবস্থা তো আপনার জানেন যে শক্ত সিন্ডিকেটের বলয়ে কিন্তু বাজারগুলো রয়েছে তো এই বাজারের ভিতরে যে আপনার যে একটি সিন্ডিকেট সেটি কিন্তু সব জায়গায় আমরা লক্ষ্য করেছি অর্থাৎ শাক সবজি থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এই সিন্ডিকেটের কপলে কিন্তু পড়েছে বাজার ব্যবস্থা তো আমরা যদি এখানে আমরা যদি কথা বলতে চাই যে বাজার কমিটির যে সভাপতি রয়েছেন তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সুবান আব্দুল সুবানের সাথে উনি জানার চেষ্টা করব যে বাজার এরকম উঠানামা করে কারণটা কি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা দেখেছি ঈদ বাজার এখনও বাজার সেই আগের মতো স্বাভাবিক পর্যায়ে আছে তবে কিছুটা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু যেহেতু বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস এটার মাল আপ ডাউন করতেই পারে আমরা মাছ বাজারে গিয়েছি আমরা মাছ বাজারে গিয়ে জিজ্ঞেস করেছি সে তারা বলেছে ব্যবসায়ীরা যে আগের পর্যায়ে আছে আমরা দেখেছি মুরগির বাজারে যেখানে মুরগির ব্যবসায়ীরা তাদেরকেও জিজ্ঞেস করেছি মুরগির দাম আরও অনেক কমে গেছে একশো ষাট টাকা পর্যন্ত কেজি মুরগির দর চলছে মাংস সেখানে বেচা কিনে নেই সারা বাংলাদেশের যে বন্যার প্রভাব পড়েছে সেই কারণে হয়তো এই যে যে গাছগুলো সেগুলো হয়তো মারা যাচ্ছে যার জন্য ঠিকমতো কাঁচামাল তারা সরবরাহ করতে পারছে না আমরা চাই সবসময় আমাদের যে মনিটরিং কমিটি করে দিয়েছি সেই মনিটরিং কমিটিগুলো আর নিয়মিত বাজার পরিচালনা করছে পরিদর্শন করছে কোথাও এদিক সেদিক হচ্ছে কিনা কোনো জনগণজনক কোনো প্রকারে ভুক্তভোগী না হয় আমরা সেইভাবে দৃষ্টি রাখছি আমাদের গাজীপুরের জেলা প্রশাসক আমাদের গাজীপুর পুলিশ পুলিশ কমিশনার মহোদয় সাহেব আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমাদের গাজীপুর কাটামাল আররদার মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা এডভোকেট আজমতুল্লাহ খান যেভাবে আপনি উনি বাজার বাজার কমিটি সভাপতি যেটা বলছেন যে শক্ত মনিটরিং যে ব্যবস্থা সেটা কিন্তু বাজারে রয়েছে এর ফলে কিন্তু মাংসর যে বাজার রয়েছে অর্থাৎ মুরগির যে বাজারটা সেটা কিছু সহনীয় পর্যায়ে এসেছে এবং আপনারা জানেন যে এখন সারা দেশে পানির বন্ডার যে অবস্থা এই কারণে বিস্তলাগুলো পানির তলে তলিয়ে যাচ্ছে হয়তোবা এই বাজার পরিস্থিতি মানে আবার নিয়ন্ত্রণহীনতার চল যাওয়ার মানুষ সাধারণ মানুষ এবং নানা কারণে কিন্তু ছিল বাজার ব্যবস্থা তো আপনি জানেন যে গাজীপুরের সবচেয়ে এই কাঁচা বাজার যেটা আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু গাজীপুরের শিল্প অধ্যুষিত মানুষের লাখ লাখ মানুষ কিন্তু এখান থেকেই প্রতিদিন কেনাকাটা করেন এবং বাজার করে নিয়ে নেন নিয়ে যান এখানে কিন্তু আমি বাজারে গ্রুপ প্রতিটি দোকানে ঘুরে দেখেছি যে বাজার যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু মানুষের কয় ক্ষমতার বাইরে রয়েছে অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা বাজারে নিয়ে এসে এক হাজার টাকা মাছ এবং দুই কেজি চাউল কিনলে কিন্তু তার কোনো বাজারই করতে পারে না এরকমটাই অভিযোগ করছেন তবে আমরা দেখেছি এখানে লক্ষণীয় বিষয় হলো যে বাজার যে কমিটি রয়েছে তাদের কিন্তু শক্ত মনিটরিং রয়েছে বাজারে অর্থাৎ এখানে কিন্তু বাজারের শক্ত মনিটরিং এর কারণে কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে এই বাজারটাই রয়েছে অর্থাৎ শাক সবজি মাছ তরকারি জাড়ি আছে কিছুটা একটু কিছুটা কিন্তু স্বাভাবিক রয়েছে তো আমার কাছে লাবণী এই ছিল গাজীপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ ধন্যবাদ নসুরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য দশ গাজীপুর বাজার থেকে মাছ বাজার বাজারদরে সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী 2018 সালে 30 থেকে 500 ছয় উন্নীত করা হয় নাইখং ছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স গত 6 বছর পার হলেও এখনো পূরণ হয়নি জনবল একত্রিশ সজ্জার জন্য যে লোকবল প্রয়োজন সেটিও নেই পাহাড়ি এই উপজেলায় স্বাস্থ্যখাত বদলে যাওয়ার বিপরীতে কর্মস্থলে চিকিৎসক অনুপস্থিত সহ নানা অনিয়ম ঘিরে ধরেছে এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কর্তৃপক্ষের সুষ্ঠু মনিটরিং এর অভাবেই বেহাল অবস্থা মনে করছেন স্থানীয়রা বান্দরবান থেকে সহকর্মী আবুল বাসার নয়নের পাঠানো রিপোর্ট সময় সকাল এগারোটা সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বড়কর্তার দরজায় লাগানো বায়োমেট্রিক মেশিন চালু করছেন হাসপাতালের টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মী এর কিছুক্ষণ পর এগারোটা সাতাশ মিনিটে সিএনজি গাড়িতে চড়ে হাসপাতালে এলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ জেড এম সেলিম অন্যদিকে জরুরি বিভাগের সামনে চিকিৎসা প্রাপ্তি নারী পুরুষের দীর্ঘ লাইন ভেতরে চিকিৎসা দিচ্ছেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বান্দরবানের নাইখুংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনকার চিত্র এটি সরকারি এই হাসপাতালটিতে যন্ত্রাংশ থাকলেও পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় রুগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই কক্সবাজার হাসপাতালে রেফার করা হয় আর ডাক্তারদের ভূমিকায় কাজ করেন নার্স এভাবেই চলছে হাসপাতালটির স্বাস্থ্য সেবা রোগ নিয়ে গেল তারা এই সেবাগুলি পাচ্ছেন না সেখানে যাওয়া মাত্রই তাদেরকে কক্সবাজার রেফার করা হয় এখনো পুরাতন ভবনা আছে পুরাতন বেসিক পুরাতন চিট এগুলো ব্যবহার করতেছে কাগজপত্র অনুযায়ী ডাক্তার রয়েছেন ছয় জন কিন্তু টানা তিন দিন বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শন করে দেখা গেছে একজন মাত্র ডাক্তার উপস্থিত ছিলেন দুইজন মেডিকেল অফিসার হওয়াতে আমাদের ইমার্জেন্সি বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ দুজনকে দেখতে হয় এই ধর এই সমস্ত কাজের কারণে ওনাদের একটা আমোন মনে হয় যে ওই আপনারা যখন কম্পেয়ার করছেন সেই তুলনায় ডক্টর পন অভিযোগ প্রসঙ্গে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি আবুল বাসার নয়ন দেশ টিভি বান্দরবান টি-20 বিশ্বকাপে সুপার 8 আফগানিস্তানের দেয়া 116 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দর্শক এএনআর তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ আজকের ম্যাচের ফলাফলের উপর তো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দর্শকদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন টিএসি তে জানাবেন আমাদের লাভনি আপনি জানেন যে আজকে আফগানিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এটির মধ্য দিয়ে বাংলাদেশ এই সব টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো যে সেমি ফাইনাল সেটি খেলার সম্ভাবনা রয়েছে আপনি জানেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল এবং এখন আবারও সে খেলা শুরু হয়েছে এবং সে খেলার শুরু হওয়ার মধ্যে যে ক্রিকেট প্রেমীদের মধ্যে যা উত্তেজনা রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সকাল থেকেই তারা আসলে এই টিএসির যে মাঠ রয়েছে সেখানে তারা এসে জড়ো হয়েছে এবং তারা তাদের যে আবেগের যে জায়গাটা ক্রিকেট সেটি কিন্তু তারা তুলে ধরছেন আপনি জানেন যে বাংলাদেশের তিন ওভারে এই মুহূর্তে সংগ্রহ রয়েছে তেত্রিশ রান যদিও সেখানে তিন উইকেট হারিয়েছে আর বাংলাদেশের জয়ের জন্য যেটি সেমিফাইনাল খেলার জন্য যে রানটি প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে এটি তো বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো প্রথমবারের মতো একটা সম্ভাবনা রয়েছে কেমন দেখছেন কি প্রত্যাশা করছে দেশের কাছে আমি মনে করি এটা একেবারে হাতে নাগালের একটা ম্যাচ একশো পনেরো রান বারো ওভারে চেস করা এটা অবশ্যই মানে একটা টিম যদি সেমিফাইনাল খেলার আশা থাকে বা প্রত্যাশা করে একটা টিম থেকে আমরা এতটুকু প্রত্যাশাই করতে পারি অ্যাটলিস্ট বারো দশমিক এক ওভারে এই টার্গেটটা চেস করতে পারবে আমরা এবং আমরা আশা করি পারবে এখন পর্যন্ত সেমিফাইনাল খেলবে বাংলাদেশ আশা করি আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আপনার প্রত্যাশাটা কি বাংলাদেশের কাছে আজকে যেহেতু এই প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো একটা সম্ভাবনা রয়েছে এবং সে পর্যায়ে রানও এখনো প্রায় ৩৩ তেত্রিশ রান সংগ্রহ রয়েছে বাকি যে তিপ্পান্না বলে